আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো শীতের সবজি দিয়ে পাঙ্গাশ মাছের ঝোল তরকারি যারা পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে রান্না করে দিলে অবশ্যই খাবেন আর শীতকালীন সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে খুব সুস্বাদু হয় এই রান্নার জন্য প্রথমে আমি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম আর পাঙ্গাস মাছ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট আগে গরম তেলে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না আর একদম হালকাও ভাজবো না যাতে মাছ ভেঙে না যায় সেদিকে খেয়াল করতে হবে আর তেল গরম হওয়ার পরে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে এই পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে উঠে এনেছি আর এখানে আমি বেগুন আলু ফুলকপিও ফুলকপির পাতাও সাথে নিয়েছি আর সিম এগুলা একসাথে তেলে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি আর আরেকটা কথা বলে নেই ফুলকপি কিন্তু কেটে গরম পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তেলে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এর ভিতর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া সব মশলাগুলোই আধা চা চামচ করে দিয়েছি আর ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিচ্ছি স্বাদ মতন লবণ সব কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব অবশ্যই এই প্রসেসে রান্না করলে আশা করি সবার কাছেই এ ভালো হবে আর ঝামেলা মুক্ত হবে কারণ প্রত্যেকটা সবজি আলাদা করে তেলে ভেজে নিতে অনেক সময়ের ব্যাপার এখন দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ বাটা পিঁয়াজ বাটার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি আর রসুন আর আদা কুচি অল্প পরিমাণ দিয়েছি এখন খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল তাই আমি ফ্রোজেন টমেটোই দিয়ে দিয়েছি আপনার কাছে ফ্রেশ টমেটো থাকলে ফ্রেশ টমেটো দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম যাতে টমেটোটা গলে যায় কারণ টমেটো বরফ ছিল তো এখন ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আর গায়ের যে পানিটা আছে পানিটা শুকিয়ে নেব কারণ টমেটো যখন গলে গেছে টমেটো থেকে অনেক পানি বের হয়েছে আর সবজি থেকেও তো সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিলাম খুব সুন্দর একটা ভাজা গ্রান এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি যে যতটুক ঝোল খাবেন সেই পরিমাণ পানি দিবেন এখানে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব যখন পানিটা ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে ভেজে রাখা মাছ আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি যারা সবজিগুলো সবসময় আলাদা করে তেলে ভেজে খান তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন যে সময়ও বাঁচবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব কিছুক্ষণ যতক্ষণে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর কোনো কাজ নেই মিডিয়াম আছে আমি রান্নাটা কমপ্লিট করে নেব ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো করবেন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ধুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর রান্না একদমই শেষ এবার চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই হয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন শুভ কামনা রইল আসসালামু আলাইকুম